প্রিয় দর্শক বিন্দু আমরা অনেক পথ পেরিয়ে সেই বান্দরবনের পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত নীলগিরি সেখানে আমরা সেই বহু রাস্তার উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে রাস্তা সেগুলো দিয়ে আমরা অতিক্রম করে অনেক ভয় ভীতি অনেক ত্যাগ তিতিক্ষা শেষ করে আমরা আজকে সেই নীলগিরি পাহাড়ের চোড়ায় হাজির হয়েছি প্রিয় দর্শক বিন্দু তো আপনারা দেখেন যে এই যে আমাদের যে ভিডিওটা করা হয়েছে এটা মূলত আপনাদের দেখার জন্য যে আসলে এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রেখেছে একমাত্র আমাদের জন্য সেটা আমাদেরকে স্মরণ রাখতে হবে দেখুন এই যে স্বাগতম নীলগিরি সেই এই চিহ্নটা আমাদের প্রথমেই এখন দেখুন দৃশ্য এই যে দৃশ্যগুলো আমাদের মনে হচ্ছে যে এটা পাহাড়ের অনেক উপরে তো তো আপনারা আসলে এখানে আসলে সচক্ষে দেখা যায় দেখেন এই যেখানে রাস্তাঘাট এবং অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে শুধু কিন্তু ওই যে দেখেন ওই যে এখানে নীলগিরির নামকরণ করা হয়েছে যে এখান থেকে যদি আমরা যেদিকে তাকাই শুধু নীল আর নীলের মতো দেখা যায় আমরা দেখতেছি যে এই যে সাইটে যে নীলের মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা পাহাড় পাহাড়ের উপরে পাহাড় যে এই যে পাহাড়ের উপরে একটা গাড়ি রাখা রয়েছে এবং এই যে পাহাড়ের উপর থেকে দেখেন যে অনেক সুন্দর দৃশ্য ভবন তৈরি করা হয়েছে এবং এখানে এবং একটা দোকানের মধ্যে যে আমার সহকর্মীবৃন্দ সবাই সেই চোরার উপরে দিকে উঠছে যে এখানে সেই মনোরম দৃশ্যগুলো উপভোগ করার জন্য যে এখানে দেখেন যে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আসলে এই যে আমাদের বিন্দু সবাই ঘুরে ঘুরে দেখতেছে যে এখানে একটা ছোট্ট একটা দোকান রয়েছে সে এখানে কিছু কাপড় বা বিভিন্ন খেলনা বা এইগুলো পাওয়া যায় তো এখানেও আরও সিঁড়ির মতো রয়েছে দেখেন এখানে অনেক ফুলের বাগান এবং সেখানে এই যে একটা ইয়ের যে ভিআইপি লোকজন যদি আসে সেখানে এখানে কি অবস্থান করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেখেন এই যে রাস্তার এই যে আমাদের পাহাড়গুলো দেখা যাচ্ছে নীলের মতো আসলে এটা পাহাড় এবং এখান থেকে পুরা বান্দরবনের যে এখানে নীলগিরি এবং সেই চতুর্দিকে যে নীল মতো দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ কিন্তু পাহাড় প্রিয়দর্শক বিন্দু আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এই যে সাইড থেকে আমাদের দেখা যাচ্ছে যে এইগুলো আসলে অনেক সুন্দর তো আপনি এখানে আসলে দেখতে পারবেন কিন্তু জানতাম না যে আসলে প্রকৃতি যে আমাদের স্রষ্টা যে এত সুন্দর জিনিস তৈরি করে রেখেছেন সেটা আমরা সচক্ষে দেখতে পেরে আমি নিজেকে ভাগ্য মনে করি দেখেন আসলে এখানে অনেক সুন্দর করে যে প্লেসগুলো তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীরা যারা আসে তারা সেখানে বসবে এবং এখানে কিছু খাবার ব্যবস্থা রয়েছে এবং এখানে একটু অনেক কিন্তু উপরে কিন্তু আপনি এখান থেকে নিচের দিকে তাকালে শুধু ধু ধু করে আপনি নিজেকে ভয় লাগে যে আসলে আমরা কত উপরে উঠেছি যেখানে আর বিশেষ করে যখন আমরা এই যে আমাদের সহকর্মীবিন্দু দেখেন এখানে কাঁঠালের গাছ রয়েছে যেখানে অনেক অসংখ্য কাঁঠাল রয়েছে যে আমাদের সহকর্মী বিন্দু এখানে বসে রয়েছেন এবং বসে এই দৃশ্যগুলো উপভোগ করছেন তো আমিও বসেছিলাম তো আমরা এখানে আসলে ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার প্রিয় শিক্ষার্থীবিন্দু রয়েছে এবং তারা প্রকৃতির নীলাভূমিকে দেখার জন্য যে আমার এম সি ডট বিডি ম্যাট চ্যানেলের পক্ষ থেকে আমি আসলে এই ভিডিওটা তৈরি করেছি এবং আমার সেই ছাত্রছাত্রী যারা রয়েছে বা যারা আমার এই চ্যানেলটিকে পছন্দ করে মূলত তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোরে অবশ্যই ভালো লাগবে তো আসলে এখানে আসলে বোঝা যাবে তো আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো অবশ্যই থাকবে যারা আমার চ্যানেলটি আর সাবস্ক্রাইব করেনি তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি পরবর্তী আমি তো আসলে এখানে এই এম সি ডট বিডি ম্যাথ চ্যানেলটিকে আমি শুধু ম্যাথ ভিডিও দিই কিন্তু আজকে আমি যে বান্দরবন সেই নীলগিরি নীলাচল এই পাহাড়গুলো আমরা ঘুরতে গিয়েছিলাম আমার সহকর্মী বিন্দুষের সাথে তো আমি ভাবলাম যে স্টুডেন্টদের বা বিভিন্ন যারা যায়নি তাদের ভাগ্য হয়নি বা যারা যাওয়ার সুযোগ এখনও পায়নি তাদের জন্য দেখেন এখানে অনেক সুন্দর দৃশ্য এখানে দৃশ্যগুলো অনেক মনোমুগ্ধকর আপনি আসলে বিশ্বাস করতে পারবেন না যে এখানে আসলে যে দৃশ্যগুলো এখানে অনেক সুন্দর ভবন তৈরি করা হয়েছে তো এখানে আপনি গেলে বুঝতে পারবেন যে পাহাড়ের উপরে কিন্তু দূর থেকে দেখবেন যে আসলে শুধু পাহাড়ের উপরে একটু ছোট্ট একটা কোটা ঘরের মতো কিন্তু আসলে না আপনার এখানে গেলে অনেক বিশাল এরিয়া সেখানে অনেক বড়ো একটা এরিয়া দেখা যায় এবং সেখান থেকে আপনি চতুর্দিকে খালি শুধু দেখবেন এই যে এখানে থেকে দেখেন আপনি এই যে সাইডে যে এখানে শুধু পাহাড় এবং উঁচু নিচু উঁচু নিচু পাহাড় কিন্তু আমরা এই যে এই এই রাস্তাগুলি কিন্তু প্রত্যেকটা কিসের ওপরে এই পাহাড়ের উপর দিয়ে কিন্তু রাস্তা যখন এই পাহাড়ের উপর দিয়ে যে রাস্তাগুলো দিয়ে যখন গাড়ি আসে তখন আসলে ভয় লাগে যে এখান থেকে যদি পড়ে যায় তাহলে কোনো হদিসই থাকবে না তো ওই জন্য অনেকটা ভয় ভীতির মধ্যে থেকেই আমি আসলে এই এখানে আমরা আসতে পেরেছি তো আমরা এই দৃশ্যগুলো দেখেছি যে এখানে আকাশ সুই সুই করতেছে তো আপনার প্রিয় দর্শক বিন্দু তো আমার ভিডিওটি কেমন হচ্ছে তা এই যে দেখেন এখানে আসলে এই যে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে এবং এখানে যে এই যে সুন্দর করে দৃশ্যগুলো তৈরি করা হয়েছে আসলে এখানে অনেক ভালো লাগে এই যে উপর নিচ দিয়ে কিন্তু অনেক রাস্তা এর উপরেই কিন্তু আমার নিজ দিয়ে স্তরে 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 পাহাড় কেটে রাস্তা করার মতো রাস্তা করেছে এখানে ফুলের বাগান রয়েছে কৃষ্ণাচূড়া গাছ রয়েছে আম বাগান রয়েছে কাঁঠাল বাগান রয়েছে এবং অনেক সুন্দর তা আসলে এখানে বিশেষ করে সকালে এবং বিকাল দিকে আসলে তা আপনার সেই সঠিক